ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বাংলাদেশে অন্য দেশের উন্নয়ন মডেল উপযুক্ত নয়, বিএনপি জামায়াত চেয়েছিল ভিক্ষুকের জাতি, আওয়ামী লীগ করছে স্মার্ট, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 12 জুলাই ঢাকা সমাবেশ থেকে আন্দোলনের নতুন ঘোষণা আসবে, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে হটানোর প্রত্যয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সচলের তথ্য সঠিক নয়, এমন নির্দেশনা বিচার বিভাগকে দেয়া হয়নি। ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 836 জন, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর, মশা নিধন কার্যক্রমে অসন্তুষ্ট স্থানীয় সরকার মন্ত্রী। কারিগরি ত্রুটির কারণে ও সিস্টেম দুর্বলতা থেকে তথ্য বেহাত হচ্ছে, দাবি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। নির্বাচন কমিশনের সার্ভার থেকে তথ্য ফাঁস হয়নি, দাবি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবিরের। মুন্সিগঞ্জে হাসপাতালে কিশোরীকে ধর্ষণ মামলার আসামি ছাত্রলীগ নেতা শেখ শাকিলের 2 দিনের রিমান্ডে। ভারতের দিল্লি, হরিয়ানা সহ বিভিন্ন প্রদেশে প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় 2 দিনে অন্তত 12 জনের মৃত্যু। সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলে প্রতিশ্রুত 50 লাখ টাকা বোনাসের অর্থ বুঝে পেলেন খেলোয়াড়রা।